ফার্নিচার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাকে একটা ডাইনিং টেবিল দেখাবো, সেগুন কাঠের প্লাস সেগুন প্লাস মার্বেল দিয়ে, সেগুন প্লাস মার্বেল দিয়ে করা। এটাই যে এটা হলো ছয় চেয়ারের একটা ডাইনিং, অনেক সুন্দর একটা ডাইনিং। সেগুন কাঠের চেয়ারগুলো অনেক সুন্দর, সেগুন কাঠের নকশাগুলো দেখেন অনেক সুন্দর। সেগুন কাঠের চেয়ারের অনেক সুন্দর সুন্দর নকশা, সুন্দর করে নকশা করা। সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এবং চেয়ার গুলো অনেক সুন্দর, নিখুঁত ডিজাইন করা, প্যা গুলা ভিক্টোরিয়া ডিজাইন করা, উপরে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন, এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এবং চেয়ার গুলো অনেক সুন্দর, নিখুঁত ডিজাইন করা, সলিড সুপার সফট 4 ইঞ্চি ফোম দিয়ে করা, অনেক সুন্দর একটা চেয়ার বসে অনেক আরাম দেওয়া এবং কি আপনার যে পায়া গুলো আছে না, আর এই যে সম্পূর্ণ পাটানা গুলো সম্পূর্ণ কাঠ দিয়ে করা, এবং কি পায়াগুলো, পায়াটা অনেক সুন্দর, এটা পায়াটা দেখেন আপনি, অনেক সুন্দর একটা পায়া। একটু পায়াটা দেখেন একবার, এই পায়ে সাইডগুলো হলো কি আপনার সবগুলোই কাঠের তৈরি করা, কোনো আপনার ভেজাল নাই, যে কোনো পাটেক্স বা উডটেক্স বা কোনো MDF সম্পূর্ণ কাঠের কাঠ দিয়ে করা। আচ্ছা, আরেকটা জিনিস রবি ভাই, এটা কি পাথরটা কি আর্টিফিশিয়াল না বানানো পাথর নাকি? না, এটা অরিজিনাল মার্বেল পাথর, এটা ন্যাচারাল পাথর, ন্যাচারাল অরিজিনাল মার্বেল পাথর, এবং কি আল্লাহর প্রদত্ত জিনিস, আল্লাহ দান, আল্লাহর দানীয় জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার পাথরের নিচে একটা জিনিস দেখলাম, এই যে এটা প্লাই, আমরা সবগুলো পাথরে প্লাই লাগাই, কারণ আমরা ক্যারিং করতে গেলে অনেক সময় পাথরটা ভেঙে যায়, পাথরের প্রেসারটা পড়লো না, এবং এই জন্য প্রত্যেকটা আমরা মার্বেলের ভিতরে প্লাই লাগাই দেই, কারণ প্লাই লাগাইলে আপনার মার্বেলটা সেফ থাকে। আচ্ছা, আর এই যে উপরে একটা মুভিং আছে, আপনি খাইতে বসলেন, আপনার একটা জিনিস লাগলো, নিয়ে নিলেন। এটা কয়টা চেয়ার দেওয়া টোটাল? এটা ছয়টা চেয়ার দেওয়া টোটাল, ছয় পিস চেয়ার না? জি। এটার আস্কিং প্রাইসটা কত? এটা আস্কিং প্রাইসটা হলো 1,15,000 টাকা। আর ডিসকাউন্ট আমাদের এসআর চ্যানেলের পক্ষ থেকে আসলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর আমাদের ঠিকানা হলো কি একদম সহজ, একদম পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেটের ঠিক অপোজিটে, পান্তপথ জামে মসজিদের পশ্চিম পাশের গলিতে, এসআর ঢাকা পান্তপথ। হ্যাঁ, ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির অপোজিটে। তো ভিউয়ার্স যদি এই ডাইনিংটা পছন্দ হয়, আরো এই জায়গায় দেখেন, এখানে ডাইনিং আছে, আমাদের অনেক ডাইনিং আছে, ডাইনিং এর কালেকশন অনেক ডাইনিং আছে। এই জায়গা দেখেন, ডাইনিং এর রাজ্য, এটা ডাইনিং এর রাজ্য এখানে বলা হয়। দেখেন ডাইনিং হিউজ কালেকশন, আপনারা যদি ওই যে আবার হাতিল বা ওই যে উককাটের যেগুলো বলে উককাটের ডাইনিং টেবিল নিতে চাইলে দেওয়া যাবে, উককাটের আছে, সেগুন কাঠের আছে, এখানে সবই আছে, স্কোয়ার টাইপের যে ডাইনিং টেবিল নিতে চাইলে ওই জায়গায় আছে, এখানে সেগুন কাঠের ডাইনিং আছে। তো যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন, আর ইমো নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে স্ক্রিনের উপরে। আচ্ছা, তো রবিউল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।